বন্ধুরা আমরা এখন মাছ ধরতে যাব মধুমতি নদীতে এটা কোনো বদ্ধ জায়গার মাছ না এটা নদীটা অনেক বড় এবং সেখানে মাছ ধরা অনেক কঠিন তো এই কঠিন কাজটা আমরা এখন করে দেখাবো খুব সহজে দেখা যাক আমাদের সাথে আমরা কি কি নিচ্ছি মাছের খাবার হিসেবে আছে পাউরুটি এটা আসলে পিঁপড়ার ডিম সাথে আনুষঙ্গিক জিনিসপত্র আমাদের সাথে আছে ছিপ এর মধ্যে আরো কয়েকটা ছিপ আছে জিনিসপত্র সব নেওয়া শেষ এখন আমরা যাব মধুমতির কূলে ওকে স্টার্ট করা যাক মধুমতির যে অংশে আমরা যাব সেখানকার দূরত্ব এখান থেকে আনুমানিক 4 কিলোমিটার সময় লাগে 15 মিনিট সকাল 8টায় আমরা রওনা দিয়েছি দোকানপাট তখন খোলেনি হাই আমরা পৌঁছে গেছি এখন সকাল 8টা 15 মিনিট এখন জিনিসপত্র নেওয়ার পালা প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস সাথে নিতে হবে অন্যথায় আবার ফিরে আসতে হবে আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি সেখান থেকে আমরা যেখানে মাছ ধরতে যাব তার দূরত্ব বেশ কিছুটা আমার সাথে আছে ইব্রাহিম সে জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে আমাকে সাহায্য করছে আমরা এখন নদীর যে জায়গাটায় মাছ ধরব সেখানে যাচ্ছি খেজুর গাছগুলো সবুজ এবং চমৎকার আসলে পরিবেশটা অসাধারণ যে অংশে মাছ ধরব আমরা সেখানে পৌঁছে গিয়েছি সাথে আছে জিশান এই মোনাচা মাছ বাচ্চা একটা হাতের উঠান ভাই উড়ানটা আরে মাছটা চরম শক্তি কাটাচ্ছে এই ভিডিও বন্ধ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ